নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ। মকর রাশির সকল মানুষের জন্য এই আলোচনাটি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার মকর রাশি না হয়, যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে যদি মকর রাশি থাকে, অবশ্যই এই ভিডিওটি শেয়ার অবশ্যই করুন। মকর রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জীবনে এই ছয়টি ঘটনা ঘটবেই, আমি দায়িত্ব এবং গ্যারেন্টির সাথে আপনাদেরকে আমি বলছি। মকর রাশির বর্তমানে শনি সাড়ে সাথে চলছে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতি আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে মকর রাশিকে ফায়দা কিন্তু দিবে। তার পাশাপাশি থার্ড হাউসে রাহু, সেকেন্ড হাউসে শনি। আবার শনি জুন মাসে বক্রী হচ্ছে, বক্রী হয়ে নভেম্বর মাসে আবার মার্গী হচ্ছে। অর্থাৎ রাহু, শনি এবং বৃহস্পতি একত্রে মকর রাশির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সাড়ে সাথে চলছে আপনার এই সময় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রথম আসি শনির জায়গাটা। আপনাদের রাশির অধিপতিকে শনি কোথায় অবস্থান করছে? সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস কি? আমাদের কথা বলা, কুটুম্ব, আমাদের পরিবার, অর্থ, ব্যাংক ব্যালেন্স, এই জায়গাগুলো কিন্তু সেকেন্ড হাউস কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখুন, মকর রাশির এই সময় সেকেন্ড হাউসে যে অবস্থান করছে না, আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনাদের যে মতবিরোধ, মত পার্থক্য চলছিল পরিবারের মধ্যে, কিছুটা হলেও সেগুলো কিন্তু আপনাদের কমবে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু লাভ দিবে। এবং শনি আবার রেট্রোগ্রেড হচ্ছে, বকরি হচ্ছে, অর্থাৎ আপনার ফার্স্ট হাউসের ফল দিবে। অর্থাৎ আপনাদের মান সম্মান, খ্যাতি বৃদ্ধি করবে শনি। শনি সাড়ে সাথেতে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের করবে, অর্থনৈতিক বৃদ্ধি আপনাদের নিয়ে আসবে। দেখো, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি একটা কথা বলবো, হয় আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি খারাপ রয়েছে, তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। কিন্তু মকর রাশির এক কথায় গোল্ডেন টাইম অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেক মকর রাশি ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বেই। যাদের হচ্ছে না, জানবেন শনি স্থিতি খারাপ রয়েছে। সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন, সন্তান প্রাপ্তি মকর রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং শনি যেহেতু আপনার ফার্স্ট হাউস কিছুটা দেখছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা আপনার নিয়ে, কিন্তু কিছু কিছু কাজে আপনাদের লেজিনেস, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এটা হবে। মকর রাশি ক্ষেত্রে আপনার এই শনি আবার অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে, কিছুটা শরীর স্বাস্থ্যের জায়গাটা সমস্যা রয়েছে। এবং পাশাপাশি এই শনি আপনার একাদশ ভাব, আপনাদের ইনকাম সোর্সটা বাড়াবে শনি। এবার আসি রাহু, আপনাদের থার্ড হাউসে অবস্থান করে। দেখুন, আমি আবারও বলছি, মকর রাশি দশমতম রাশি, মেষ থেকে দশমে পড়ছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর দশমতম রাশি। আপনাদের রাহু কিন্তু থার্ড হাউসে খুব ভালো ফল দেয়। থার্ড হাউস, সিক্স হাউস, ইলেভেন্থ হাউস খুব ভালো ফল দেয় রাহু। আপনাদের এই সময় পরাক্রম, সাহস বৃদ্ধি করবে। আপনাদের এই সময় ট্রাভেলিংয়ের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো দিবে। এবং ফরেন যারা যেতে চাইছেন,
বা ফরেনে থেকে কাজ করতে চাইছেন, এই ফরেন থেকে আপনাদের এই সময় লাভ কিন্তু দিবে, গ্যারেন্টির সাথে বলছি। রাহু, রাহু আপনাদের থার্ড হাউসে অবস্থান করে আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে সম্পত্তিজনিত জায়গাগুলো কিন্তু ভালো দিবে। কোনো টাকা আপনাদের আটকে গেছিলো, সেই টাকা ধীরে 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 কিন্তু রিকভারি হবে। ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মকর রাশির। রাহু থার্ড হাউসে আপনাদের, আমি যারা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, খুব ভালো ফল দিবে আপনাদেরকে। পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের শিক্ষার জায়গাটা ভালো দেবে, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, সেখান থেকে লাভ দিবে। গোল্ড থেকে আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা আপনাদের লাভ কিন্তু দিতে চলেছে, হ্যাঁ, বৃহস্পতি কিন্তু আপনাদেরকে দিবে। এই বৃহস্পতি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, আমি আবারও বলছি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো, অর্থাৎ আপনাদের ভাগ্য ভাব আপনাদের বৃদ্ধি করবে। লাক বলে না, লাক যদি ফেভারে থাকে, আপনাদের লাক ফেভারে কিন্তু আসবে। মকর রাশির ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার বলছি, যদি আপনার জন্মছকে এই বৃহস্পতি রাহু এবং শনি ভালো থাকে, তবেই আপনারা কিন্তু ভালো রেজাল্টগুলো পাবেন। তাছাড়া কিন্তু একবারও আপনাদেরকে বলবো দেখিয়ে নিন। এবং একাদশ ভাব, উফ, দুর্দান্ত জায়গা, যেটা আমাদের লাভ, যেটা আমাদের সফলতা, যেটা আমাদের ডিজায়ারগুলো, মনের ইচ্ছাগুলো পূরণ করে, সেই একাদশ ভাবকে দেখছে। এবং টানা এক বছর দেখবে, এতদিন কিন্তু আপনার বৃহস্পতির দৃষ্টিগুলো আপনার দ্বাদশ ভাব অষ্টমভাবে ছিল, অর্থাৎ আপনাদের ব্যয়ভাবে ছিল, আপনাদের অষ্টমভাবে সুরিস্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা ছিল, খরচের জায়গা ছিল, কিন্তু পঞ্চমভাবে এসে একাদশ ভাবকে দেখা মানে আপনাদের আয় উন্নতির বৃদ্ধি পাওয়া, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি পাওয়া, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে বিবাহে যোগ কিন্তু সৃষ্টি করছে মকর রাশি ধীরে 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 ধীরে। এবং এর পাশাপাশি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো নিশ্চিত নিশ্চিত রূপে আগামী এক বছরের মধ্যে মকর রাশি যাদের বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, শুভ বিবাহর প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো দেবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা এই সময় খুব ভালো রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন মকর রাশি। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, সারা সাথে চলছে, হনুমানজির উপাসনা করুন। এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জীবনে কিন্তু কাজে কিন্তু আসবে। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।